আমি আসলে কি বলবো, আমি কি বলবো এটা কি তোমরা জানো? বলে লাভ কি, জানো নাকি? তাও জানো না? আচ্ছা, তো আমি আসলে তোমাদের এখানে আসার প্ল্যানটা ছিল না এই জন্য যে এটা আসলে আমার একটা ফাউল টুর হয়েছে, এটা আগে বলে নেই। সেটা হলো আমার স্ত্রী চাকরি করা সরকারের অনেক বড় কর্মকর্তা আর কি, আমার পাশে থাক রাখতে হয়। তো তার একটা ট্যুর ছিল সৈয়দপুরে, তার একটা ট্যুর ছিল অফিসিয়াল ট্যুর। তখন সে বললো যে আমি একা যাবো সৈয়দপুরে, একটু বোঝালো আমি থাকতে পারবো না, এসে তুমিও সাথে চলো। আমি বললাম ঠিক আছে আমি যাবো। তা তুমি তো সারাদিন তাহলে ট্যুরে ইন্সপেকশনে থাকবা, তাহলে আমি সেই সময় কি করবো? তাহলে আমি ইয়াতে যাবো, দিনাজপুরে যাবো একদিন, একদিন রংপুর যাবো। এটা আমি ঠিক করলাম, ঠিক করে দিনাজপুর রংপুর এইসব জায়গায় অনেক প্রোগ্রাম টোগ্রাম সেট করছি। এখন তার যে অফিসে ইন্সপেকশন করার কথা, সেই ওই অফিসের যে বস তার বাবা মারা গেছে, ওই ইন্সপেকশন বাতিল হয়ে গেছে। আমি তো আর এগুলো বাতিল করতে পারি না, সেজন্য আমাকে আসতে হয়েছে। ভালো হয়েছে এক করতে যে তাহলে আমার কোনো টেনশন না, আমার সৈয়দ পোস্ট ফিরতে হবে না, নাহলে আমার এতক্ষণে ফিরে যেতে, আমি কাজই হচ্ছিলাম না। কারণ হলো তাহলে আমাকে 5টার মধ্যে সৈয়দপুরে ফিরতে হইতো, তাহলে আমি এখানে আসতে পারতাম না কি সেজন্য। তো যেটা যে কথাগুলো বলবো তার প্রথমে একটা গল্প বলে নেই। এই গল্পটা এটা সম্ভবত সবাই জানে। গল্পটা হলো এই কারা পরাজনীর গল্প। এক জেলে গেছিল সমুদ্রে, সে একটা জাল ফেলছে, জাল ফেলার পর একটা কলসি পাইছে, কলসি। তার কলসিটা যখন সে খুলছে তখন ওখান থেকে কি বেরিয়েছে? একটা জিনি বেরিয়েছে, একটা জিন বেরিয়েছে না, বলছে যে যা বলে আমি করে দিব। এবং এই জিনি প্রচন্ড শক্তিশালী। তারা যদি বলে যে একটা রাজপ্রসাদ বানাই দেন, হইল, রাজকুমারী আইনা দেন, আসে। এখন আমি চিন্তা করে দেখো এরকম একটা শক্তিশালী জিনি, সে কেন ওই কলসির মধ্যে বন্ধ ছিল? এরকম করলে তো কলসিটা ভাঙিয়ে যেত। তার কি ছিল না যেটা কারণে সে এটা করতে পারে নাই? হ্যাঁ, কেউ একজন বলো কেন? ও মনে করে নাই যে ও কলসিটা ভাঙার মতো অ্যাবিলিটি ওর আছে। মনে করে নাই? না, মনে করবো না কেন? করা না করা কি আছে? আমরা আমাদের অ্যাবিলিটি নিজেরাও বুঝতে পারি না যে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এটা একটা আমি নিলাম না, আর কেউ ভালো বলতে পারে কিনা? ওটাই তো কেউ বসছে, এখানে কেউ হাত তুলছে মাঝখানে, বলো। স্যার আমার মনে হয় যে ও জানে না যে কৃষিটা কিভাবে ভিতর থেকে করতে হয়, ওর কাছে জানা নেই এটা ভাঙার মানে উপায়টা কি। আমরা তো দেখতেছি এরকম করে আর কিছু পারে না, করলে হয় তাইলে। এবং ও যদি এই যে ওর প্রশ্নটা জবাব দিচ্ছি, তাহলে ও তো বলতো যে ওস্তাদ আমরা যা বলেন আমি মানায় দিব। তাহলে ও এরকম করে দাঁড়াতে সে জানে আসলে এরকম করলে একটা বিল্ডিং হয়, এরকম করলে রাজকুমারী আসে। কাজে তোমার উত্তরটা পাইলা, কাজে সে কিন্তু জানে যে তার শক্তি কত, যে শক্তিটা সে কাজে লাগাইতে পারে নাই। কেন? কেউ তাকে ইনস্ট্রাকশন দেয় নাই। গুড, সাবাস, ওর জন্য তাহলে যাও। ওরে কেউ প্রোগ্রাম করে নাই, ও হইলো প্রোগ্রাম, ওটা কম্পিউটার। ওরা প্রোগ্রাম না করলো সবাই, যিনি ইজ দি কম্পিউটার, তোমরা হলো সেই লোকটা যারা ওই জিনিস চালাইতে পারো, তাই না? সো প্রোগ্রামাররা তাহলে যিনি যিনি তার সমস্যা কি, যিনি জান যিনি রে ওদের দ্বারা ধরে থাকে, ওর উপর একটা অর্ডার দিতে হয়, তাই না? অর্ডার দিলে সে এক্সিকিউট করতে পারে। তো সেই জন্য ওরা দিনের পর দিন ওখানে রেখে দিচ্ছে। আচ্ছা, কোন জিনিসকে অর্ডার দিতে হয় না? কোন জিনিস কোন জিনিসকে অর্ডার না দিলেও কাজ করতে পারে? মানুষ কেন পারে? অর্ডার না দিলেও একটা কাজ করতে পারে কেন? তার কি আছে, এক্সট্রা কি আছে? হ্যাঁ, চিন্তা শক্তি, চিন্তা শক্তিটা কোথেকে আসে? হ্যাঁ, ব্রেন থেকে আসে না? কল্পনা, শুধু কল্পনা দিয়ে হয়? কোথেকে আসে?
কেমনে আসে? উইজডমটা কোথা থেকে তৈরি হয়, নলেজটা কোথা থেকে তৈরি হয়? প্রথমে কতগুলো সংখ্যা থাকে, তাই না? ডেটা, তোমরা সবাই জানো ডেটা কোনো ভ্যালু নাই আনলেস ইট মেক্স এন ইনফরমেশন, তাই না? ডেটাকে যদি আমি সাজাই তাহলে কি হয়? ইনফরমেশন, ইনফরমেশন হইলে সেখান থেকে নলেজ এক্সট্রাক্ট করা যায়, নলেজ এক্সট্রাক্ট হইলেই তখন একমাত্র উইজডম তৈরি হয়, তখন সে পারে। কাজে সে যেন মানুষকে প্রোগ্রাম করতে হয় না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে করতে হয়, তাই না? ও রোবটকে করতে হয়। তাহলে আসলে জিনিসটা কি? জিনিসটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ। এবং দুনিয়া ওইদিকে যাচ্ছে, হ্যাঁ। এখন পৃথিবীতে যত লোক আছে তার চেয়ে আবার একজন নাগরিক বেশি আছে, হ্যাঁ। সৌদি আরব একটা রোবটকে নাগরিকত্ব দিচ্ছে, ঠিক আছে? ভাবছো একটা রোবট নাগরিক মানিক? এই একটা গল্প আছে এরকম, যে একটা শহরে একজন মেয়র আছে, সে মেয়রটা খুবই ভালো, বেশি ভালো। তারা কেউ কোনোদিন ইয়া করে নাই, মানে কোনোদিন তারা কেউ দেখে নাই যে সে একটা বকা দিচ্ছে, এত ভালো, কখন ঘুমায় কখন সারাদিন কাজ করে, ওই শহরের খুবই রমরম অবস্থা। সেকেন্ড টাইম যখন সে নির্বাচিত হয়েছে তখন কিছু মানুষের সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে তারা বললো যে আসলে আমাদের মেয়র আসলে মানুষ না, একটা রোবট। তখন ওরা বললো যে রোবট এটা প্রমাণ করতে হবে তো। তখন ওরা খুঁজে বাইর করলো যে রোবটের নিয়ম হচ্ছে রোবট কখনো মানুষকে মারে না, ঠিক আছে? তাহলে বলা যে তাইলে একদিন ওরা একটা কাজ করবে যে মেয়রকে এমন খেপাই দিবে, মেয়র একজনকে মারতেই হবে, না মারলে বোঝা যাবে যে সে রোবট, ঠিক আছে? সো ফাইন। তারপর তারা এরকম করতে পারে যে সে খুব মেয়র উত্তেজিত হয়ে দিছে একটা চর, এক বেটার চর আসছে, আর তো লোকে তালি তালি দিয়ে অস্থির হয়েছে, কারণ তারা বুঝছে যে মেয়র আসলে রোবট না, মেয়র হচ্ছে মানুষ, ঠিক আছে? তখন তো সবাই যখন চলে গেছে তখন মেয়র ঘটনাগুলো কোথায় করতেছে এখন? কিন্তু মানুষ আর কখনোই ওই সাধারণ বিষয়গুলো নিয়ে আলাপ করতেছে না, এসব অসাধারণ বিষয় নিয়ে আলাপ করতেছে। কিরকম দেখো, এবং এটার মূল হচ্ছে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। কি করতেছে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি, সবচেয়ে বড় মিডিয়া, দ্য লার্জেস্ট এভার মিডিয়া, পৃথিবীতে এরকম মিডিয়া আর হয় না, সেই মিডিয়া নিজে একটা লাইন কন্টেন্ট তৈরি করে না। এটা নাম কি? সবচেয়ে বড় মিডিয়া যে একটা লাইন নিজে তৈরি করে না, একটা লাইন নিজে লেখে না, এটা দেখেছো? ফেসবুক কিছু আছে, ওর প্রোডাক্ট কি? ফেসবুক কি বেচে?